কাটা পীর তলায় পুকুরের জল নিয়ে মাঠ পালনে পুজোর আয়োজন। পুকুরের জল নিয়ে পুজো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক এলাকায়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামের কাটা পীর তলায় পুকুরের জল নিয়ে মাঠ পালনে পুজোর আয়োজন করল কুর্চি গ্রামের মহিলারা। এই দিন পুকুর থেকে ঘটি করে জল নিয়ে কাটা পীর তলার পীর সাহেবের বেদী সহ পাশে শিবতলায় জল ঢালে মহিলারা। আমরা কুর্চি গ্রাম থেকে এসেছি, আমাদের পূর্বপুরুষ অবধি হয়ে এসেছে এটা। আমাদের সব রীতিনীতি যা আমাদের প্রতি বছরে যেটা পালনীয় হয় সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। হ্যাঁ, সূর্য ডুবার আগে জল নিতে হয় নিয়ে এবং ঠাকুর তলায় দিই আমরা। তো আমরা মহিলারা করেন নাকি? হ্যাঁ, আমরা মহিলারাই করি এটা। কুর্চি গ্রামের মহিলারা সারাদিন নির্জলা উপবাস থাকার পরে বিকেলে নন্দীগ্রামের কাটা পীর তলায় এসে ফল ও মিষ্টি খেয়ে উপবাস ভঙ্গ করে। পীর সাহেবের বেদী সহ পাশে শিবতলায় জল ঢালার পর ঘটি করে জল বাড়ি নিয়ে আসার রেওয়াজ আছে। বহুদিন থেকে হয়ে আসছে মাঠ পালনি পুজো। জল নেওয়ার জন্য বহু মহিলা ভিড় জমায় নন্দীগ্রামের কাটা পীর তলায়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।